শুভেচ্ছা স্বাগত নুরুভাই আসছে রাজপথ কাঁপছে নুরুভাই আসছে এখানে অনেকেই অনেক নেতৃত্বশীল কথা বলেছে বক্তব্য দিয়েছে আমি আপনাদেরকে লিডারশিপে কয়েকটা কথা বলবো আজকে রাজপথে অনেক বক্তব্য দেই অনেক জ্বালাময় স্লোগান দেই আজকে স্বাভাবিকভাবে আসলে আপনার অ্যাবিলিটি কতটুকু আপনি আসলে আপনার চিন্তার জগৎ কতটুকু আপনি কতটুকু চিন্তা করতে পারেন আপনার দেহ এবং চৈতন্যের ভূমিকা কি একজন নেত্রীর নেতৃত্বের গুণাবলী কি এই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলবো আসলে নেতৃত্ব চিন্তা এবং স্পিনোজা সেইড একটা মানুষের টু কাইন্ডস অফ সাবস্ট্যান্স একটা মানুষের দুইটি সত্তা রয়েছে প্রত্যেকটা মানুষের দুইটি সত্তা রয়েছে আপনাকে বুঝতে হবে তার সত্তা হচ্ছে একটি হচ্ছে কি দেহ আরেকটি হচ্ছে মন এখন আপনার দেহের সীমাবদ্ধতা রয়েছে আপনি অতিকায় আপনি খর্বাকৃতি আপনি ছোট আপনি বড় হতে পারেন আর আপনার মন কি আসলে সীমাবদ্ধ মনকে কি সীমা দিয়ে বাধা যায় চৈতন্যের কোনো ধর্ম রয়েছে চৈতন্যের ধর্ম হচ্ছে চেতনা যে চেতনার মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারেন যে চেতনার মাধ্যমে আপনার চৈতন্য শক্তি বৃদ্ধির মাধ্যমে আপনার নেতৃত্বের কোয়ালিটি আপনি গণমানুষের মুক্তিয়ারায়ণ করতে পারেন আর যে দেহের মূল ভূমিকা হচ্ছে কি একটা বিস্তৃতি রয়েছে আপনার আকৃতিকে মাপা যায় কিন্তু আপনার চিন্তা জগৎকে কি আসলেই মাপা যায় আপনার চৈতন্য কি মাপা যায় আজকে চৈতন্যকে যদি মাপা যেত তাহলে ক্ষুদিরাম এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজেকে আত্মহতি দিতে পারতেন না আমি বলবো সেই ক্ষুদিরামরা শত শত ক্ষুদিরাম আজকে এই মহানগর উত্তরে রয়েছেন দক্ষিণে রয়েছেন এবং সারা দেশের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দরা রয়েছেন আমি বলতে চাই আপনার দেহের যে সীমাবদ্ধতাটা রয়েছে সেই সীমাবদ্ধতাকে পার করার আপনি একটি উপায় রয়েছে আপনার চিন্তা জগৎটা রয়েছে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো একদম ছোট আমি তো এই দেহ দিয়ে আমি আসলে রাষ্ট্রের পরিবর্তন করতে পারবো না আমি বলতে চাই অনেক অতিকায় হস্তি লোভ পেয়েছে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সত্তা রয়েছে যে সত্তাগুলো যাদের চৈতন্য শক্তির মাধ্যমে বৃহৎ বৃহৎ রাষ্ট্র নামক যন্ত্রকে পরিবর্তিত করে একটি সাম্যাবস্থা সৃষ্টি করেছে সুতরাং এই আমার আপনাকে ছোট ভাবার কোনো উপায় নাই এমনকি কান্টিয়ান থিওরি কান্ট সেট ডিউটি ফর ডিউটি সেক আপনাকে আগে জানতে হবে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে রাষ্ট্র সম্পর্কে চিন্তা করতে হবে আপনার নিজের সম্পর্কে চিন্তা করতে হবে আপনাকে অনেকে বলে থাকে আপনার নিজের সম্পর্কে জানতে হবে আমি বলি আপনার নিজের সম্পর্কে জানতে হবে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানা যাবে না আপনার চৈতন্যকে জিজ্ঞেস করতে হবে আমার চিন্তা জগৎটাকে কতটুকু ব্যবহৃত করে আমার চিন্তার মাধ্যমে আমি রাষ্ট্র নামক যন্ত্রটাকে পরিবর্তন করতে পারি সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে প্রধান অতিথি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ডাকসুর ভিপি নুরুল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাকে আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই নেতৃবৃন্দকে তো আমি যেই কথা বলছিলাম এখন আপনাকে আপনার সীমাবদ্ধতাটুকু আপনাকে নির্ধারণ করা যাবে না আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি যে আপনাদের সীমাবদ্ধতাকে এইভাবে আপনার যাচাই করবেন না আপনারা চিন্তা করবেন যে আপনি যদি নেতা হন আমরা বলতে চাই যে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ যদি তার চিন্তার স্বাধীনতা না দিতে পারে আপনি কি পারবেন কি জাতিকে স্বাধীনতা দিতে